যদি 30 রান করতে পারি আমাকে চারটা সিঙ্গারা খাওয়াবে ইনশাআল্লাহ 30 করে এখন প্রধানমন্ত্রী আমাকে পাশে মোশন করবেন এখানে ব্যাট করা হবে আর ওই জায়গা হলো বল হবে ব্যাটিং বোয়া ব্যাটিং আসসালামু আলাইকুম আরটি ক্রিকেট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার ব্লগ কি ভালো লাগে যদি ভালো লাগে এখনই ভিডিওটা শেয়ার দিবেন বর্তমানে আমরা আছি ঈশ্বরদীর রহিমপুর মাঠে আর আজকে আমরা জিতে পাশে যাব ইনশাআল্লাহ জিতবো ইনশাআল্লাহ এই গ্রাউন্ডে খেলাবে উইকেটে খেলাবে উইকেটটা একটু দেখাচ্ছি এখানে ব্যাট করা হবে আর ওই জায়গা হলো বল হবে আমাদের টিমের প্লেয়ার এগুলো আর আমাদের জার্সি বোলিং করার নিয়মটা বলে দেই জোড়াপা করে দাঁড়াতে হবে এবং হাত ঘোরা যত জোরে বল করা যায় আর এই ফুটটা একটু উঠা উঠা মানে উঠলেও নো নাই যে আগের ম্যাচে দেখছেন নো ছিল এটাতে নো নাই তোমার ভিডিও দেখো সত্যি তুমি ভিডিও দেখো আজকে জিতবো তো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যদি 30 রান করতে পারি আমাকে চারটা সিঙ্গারা খাওয়াবে ইনশাআল্লাহ আজকে 30 করব আমি শিক্ষা দেব তুই যদি দুই উইকেট নিতে পারিস আমি নগদ 100 টাকা দেব এখন ট্রফি উন্মোচন হবে এখন প্রধানমন্ত্রী আমাকে ট্রফি উন্মোচন করবেন আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগুলো আমাদের সাথে এখন পরিচয় পর্ব সেরে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে সুমন ভাই আমাদের সাথে এখন টস পর্ব অনুষ্ঠিত হবে ঈশ্বরদী আবাহনী থেকে ক্যাপ্টেন করবে তানজিদ এবং পিয়ারপুর কিংস থেকে ক্যাপ্টেন করবে তারেক ভাই তানজিদ তারেক ভাইকে চাইতে দিল এবং তারেক ভাই চাইলো ব্যাংক এবং ব্যাংক পড়লো এরই সাথে তারেক ভাই জিতে গেল এবং তারেক ভাই সিদ্ধান্ত জানালো তারা ফিল্ডিং করবে টসে হেরে যেটা চাইছিলাম ব্যাটিং সেটাই পাইছি ব্যাট করব আজকে যেহেতু বেলাল নাই তাই টিম থেকে ওপেন করবে আকাশ আর অপি খুব সুন্দর একটি পরিবেশে খেলা চলতেছে সুন্দর ব্যাটিং করছেন আমার একটি শট ভাইকে ছয় মারো ভাই ছয় ভাই একা ছয় ভাই একা ছয় ফোর ফোর ব্যাটিং ভুয়া ব্যাটিং ভুয়া ব্যাটিং আমার একটি
আমাদের নেপালি ভাই বিয়ের বয়সে বইয়ের দায়িত্ব না নিয়ে আম্পায়ারের দায়িত্ব নিছে আজকে। আলহামদুলিল্লাহ আমরা যেমনটা টার্গেট নিয়ে এসেছিলাম তেমনটা দিতে পেরেছি। 116 রানের টার্গেটে পিয়ারপুর থেকে ওপেন করবে সাগর আর শিয়াব। হোয়াট এ কিপিং ভাইয়া, গুড কিপিং। আমারও অফকাট করেছেন ব্যাটসম্যান সাগরের ব্যাট থেকে শেষের দলেরা। আমারও অফকাট করেছেন কিন্তু এখানে মিশ্রী আমারও সে সাগর আমারও অফকাট করেছেন এবং আমারও এবার সীমানার বাইরে আমারও অফকাট করেছেন যে আমার অনেকটা রান করতে হবে। আরো সুন্দর একটি শট আমারও অফকাট করেছেন পাঞ্জি করেছিলেন আরেকটি সুন্দর একটি শট সাগরে বাদ করেছিলেন। সেই সঙ্গে 50 রান পূর্ণ হলো। সেই সঙ্গে ওভার বাউন্ডারি হাঁকানোর কারণে সাগর ষষ্ঠতম ওভারে খেলা চলছে। শুধু দর্শক বৃন্দ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। সুন্দর একটি বল ছিল তিনি কাটে বিনিময়। প্রথম দেখা হলো, প্রথম সরাসরি দেখা, খেলা দেখে ভালো লাগছে। তোমাদের দুয়াতে জিতছি বুঝছো। আমাদের মেন অফ দ্য ম্যাচ নজর ভাই, আমরা বলেছিলাম না আপনারা জিতবে। জিতছি, হ্যাঁ জিতছি। আপনি ইনশাআল্লাহ বিগ ফ্যান, সত্যি ভাই। আমরা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো থাকি। থ্যাংক ইউ, পড়াশোনা করো বেশি ভালো করে। আজকে তোমার খেলা দেখে ভাই সত্যি একদম বিগ ফ্যান। গাইস রেডি, তোমরা রেডি? জয় কি হইছে? তো সর্বপ্রথম ইমনকে ধন্যবাদ জানাই, তার জন্য এখানে টিম নিছি এবং অনেক অনেক ধন্যবাদ, দারুণ একটা আয়োজন করছি। তোমাদের আয়োজন দেখে সত্যি খুব খুশি হয়েছি। চলো সবাই ঠিক আছে, সাথে আমরা তো আছি ভাই। টাটা বাই বাই, আবার দেখা হবে। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা জিতছি। অনেকজন বলতেন যে ভাই আমরা খালি হারিকেন, আজকে জিতছি। ফজর ভাই দুর্দান্ত খেলছে, জিতার খুশি সবসময় ভালো হয়। তো ভালো থাকবেন, দেখা হবে আবার ওই মাঠে নেক্সট ব্লগে, এটা সেকেন্ড পার্ট আসবে।